হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার বুলটুকো চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। দেখো সকাল সকাল একদম আমি কড়াই হাতে নিয়ে নিচ্ছি। সকাল না, এখন প্রায় কটা বাজলো রে? দশটা, দশটা বাজছে। হবে দশটা বাজলো, তো আমি এখন কড়াই নিয়ে, মানে এটা আলুর তরকারি হয়েছে, তো আলুর তরকারি আর মুড়ি এখন খাওয়া হবে। তো মুড়ি, হ্যাঁ তো দেখো তো মুড়ি দোলন দিয়েছে, তো আমি তরকারিগুলো দিয়ে দেবো আর মুড়ি টুড়ি খেয়ে তারপর আমি শাড়ি টাড়ি পরেছি, একটু এদিকে ঘোরাঘুরি করব আর কটা শর্ট ভিডিও বানাবো। তারপর আজকে সকালে যাব ভেবেছিলাম, কিন্তু সকালবেলায় যাওয়া হলো না, তো খাওয়া দাওয়া করে বিকেলবেলায় যাব। আজকে আমার অফিসটাও মানে অ্যাবসেন্ট হয়ে গেল, তো খাওয়া দাওয়া করে বিকেলবেলা বেরোবো। তো দোলন দেখো আমাকে মুড়ি দিয়েছে জামে করে, মানে তিনজনের এত মুড়ি বেড়েছে যেন তিনজনের কম্পিটিশন হচ্ছে মুড়ি খাওয়ার। তো আমিও দেখো এক জাম মুড়ি নিয়ে বসে গেছি এখন মুড়ি খেতে। তো মানে ঘরে তো এত মুড়ি খাই না কোনো দিন, তো এতগুলো মুড়ি আর তরকারি নিয়ে বসে গেছি। বাট তরকারিটা বড় জাত খুব সুন্দর করেছিল, দারুণ হয়েছিল। তো সবারই মুড়ি দেখো, থালা ভর্তি জাম ভর্তি করে মুড়ি, মানে কে ফার্স্ট খেতে পারে আর কি। তো দেখো আমাদের তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেল, আবার সবজি কাটাকুটি হচ্ছে, ভাত চেপে গেছে এখানে, আর সবজি কাটাকুটি হচ্ছে, বাঁধাকপি হচ্ছে, আর লাউ দিয়ে মুসুরির ডাল হবে, আর মেথি শাক ভাজা হবে। আর কেমন জলগুলো নিয়ে আসো, এই আর কি করছে, ভিজা ভিজি জল ঢালা ঢালি, আবার ওই তাহলে ভিডিওটা করবে না। তো দেখো এরা এখানে ভিডিও করছে। মা হাই। ভিডিও ভিডিও করা হলো, তারপর রান্না বান্না হয়ে গেলো, তো এখন একটু উপরে শুয়ে আছি, কারণ আমাদের মানে কারোরই তিনজনেরই শরীর ভালো নেই, এমন হয়ে গেলো না, ছেলেটাও মানে লুজ মোশন হয়েছে, ছেলেটাও যাচ্ছে, ওর বাবাও গেল কয়বার, আর আমারও পেটটায় প্রচণ্ড ব্যথা করছে। জানি না এখানে এলে অসুবিধা হয়ে যায়, কারণ মানে জলটা এখানে শ্যুট হয় না, দেখ ওই জন্য এখন আমি শুয়ে আছি। ছেলেটা এখন নিচে শরবত খাচ্ছে, যেটি শরবত করে দিল, তো আমি এখন শুয়ে আছি আর দেখি আজকে যেতে হবে। এক তো অফিস কামাই হয়ে গেলো, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো, একটু সন্ধে হলেও ক্ষতি নেই, 7টা থেকে আবার টিউশন আছে, তো তারপর যাব। তারপর এবার আমরা খাওয়া খাবো, খাওয়া দাওয়া করবো। আমার শাশুড়ি মাকে এদিকে দেখো রোদে বসে ভাত খাচ্ছে, কারণ আমার শাশুড়ি মায়ের ঠান্ডা লাগছে খুব এখনো, ওই জন্য রোদে বসে ভাত খাচ্ছে, আর আমরা এখানে খেতে বসে গেছি। আর এদিকে দেখো এখন রোদে বসে বসে চুল আছড়াচ্ছে, চুলগুলো জট লেগে গেছে পুরো। আর এখানে দেখো কুল রোদে দেওয়া আছে, তো কুলগুলো এত উঁচু পর্যন্ত হাত পৌঁছাচ্ছে না আমার, কুলগুলো দেখাতে পারলো না, বাট খুব মিষ্টি কুলগুলো। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল, তো এবার একটুখানি রেস্ট নেবো এখন, কারণ এখন 2:10 এরকম বাজছে, ঠিক 3টে বাজবে তারপর বেরোবো। তো আমাদের রেডি ফেডি হয়ে গেছে, তো আমরা এখন বেরোচ্ছি, দেখা যাক। ফুলে পুরো পড়েই গেল ছাঁচটা, এত ঘাটেই দিলি, ওর পেটের প্রবলেম হয়ে গেছে, ওই জন্য ওকে স্প্রাইট কিনে দেওয়া হলো, একটা স্প্রাইট খেলে তা গ্যাসটা কম হয়।
দেখো আমরা এই মাত্র একটু আগে ঘর পৌঁছলাম, তো ঘর পৌঁছে জামা কাপড় ছেড়ে হাত পাত ধুয়ে তারপর গোপালকে আবার গোপালের জায়গায় বসালাম, খেতে দিলাম। এবার গোপালকেও ঘুম পাড়িয়ে দেবো, তো এসে এবার রেস্ট নেবো। আজকে আর খাবার টাবার বানাবো না, মুড়ি টুড়ি খেয়ে নেওয়া হবে, আর আসার সময় তো ফুচকা খেয়ে এলাম, তো আর শুধু রাত্রেবেলায় মুড়ি খেয়ে নেবো। মুড়ি খাওয়ার মতো কিছু একটু আলু সেদ্ধ টালু সেদ্ধ করে দেবো, তো কারণ শরীর তো সবারই খারাপই আছে, কারোর ভালো নেই, তো তাও আমি ফুচকা খেয়ে নিলাম কারণ খুব ফুচকা খেতে ইচ্ছা করছিলো। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।